दीदी मुनि कुकु छोटा बच्चा समझ के हमसे नाटक रहना रे दीदी मुनि कुकु पटोल की তুই এখানে পড়াশোনা করতে এসেছিস? হ্যাঁ এসেছি তো কি হয়েছে? না লুকোচুরি খেলতে এসেছিস? না মা বাবা বলেছে তুই প্রত্যেকদিন এরকম লুকোচুরি খেলবি তাহলে তোর স্বাস্থ্য ভালো থাকবে। হ্যাঁ লুকোচুরি খেলে স্বাস্থ্য ভালো হয়? হ্যাঁ এটা নতুন বিজ্ঞানীদের আবিষ্কার আপনি জানেন না? সত্যি বাবা তোরা জানিস আমরা কিছুই জানি না। গায়ে টাচ করবেন না। কেন? বিপদ হয়ে যাবে। কেন রে? দিদিমণি এখন স্ক্রিনটাতে যে কোথায় কি টাচ করবেন কোন ফোল্ডার খুলে যাবে কে সামলাবে? বড্ডু পাকা হয়েছো না? আমি তো শুধু পাকা, আমার বাবা বিশ্ব পাকা। হ্যাঁ সে তো হবে। কি হবে? কারণ যা শোরুম এরুম, হ্যাঁ তার গোডাউন গেছে সে তো বলা মুশকিল। গোডাউনে যাবেন আমার বাবা আছে বুঝিয়ে দেবে। না কিছু না বলুন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এবিসিডি মুখস্ত করেছিস? এবিসিডি জলের মতো। বল এবিসিডি এফ জি এইচ কে এল এম এন ডব্লিউ জেড। এটা কি হলো? বাচ্চা ছেলে জড়িয়ে গেল। আমি এরম করে বলেছিলাম? কেমন বলেছিলাম? না এ ফর অ্যাপেল। ও অ্যাপেল? হ্যাঁ ওটা বেশি দূর মনে নেই, ওটা টি পর্যন্ত মনে আছে। এই কি পুরোটা মুখস্থ করিসনি? বাচ্চা ছেলে এত চাপ দিচ্ছেন কেন বলুন তো? ঠিক আছে যতটা মুখস্থ করেছিস ততটা বল। দাঁড়ান একটু চার্জ নিয়ে নি। কি করছিস? চার্জ নিচ্ছি, চায়না মাল তো কোনো গ্যারান্টি নেই। হয়েছে? হয়েছে মোটামুটি। নে এবার বল। এতে একটা অ্যাপেল, এতে একটা অ্যাপেল, বিতে বড় অ্যাপেল, বিতে বড় অ্যাপেল, সিতে ছোট অ্যাপেল, সিতে ছোট অ্যাপেল, দিতে দারুণ অ্যাপেল, দিতে দারুণ অ্যাপেল, ইতে একটু অ্যাপেল, ইতে একটু অ্যাপেল, এপেতে ফাটা অ্যাপেল, এপেতে ফাটা অ্যাপেল, জিয়েতে গোল অ্যাপেল, জিয়েতে গোল অ্যাপেল, এই যে হাফ অ্যাপেল, এই যে হাফ অ্যাপেল, আয়েতে ইটের অ্যাপেল, আয়েতে ইটের অ্যাপেল, কেতে জাপানি অ্যাপেল, কেতে জাপানি অ্যাপেল, কেতে কাকার অ্যাপেল, কেতে কাকার অ্যাপেল, এলোতে লম্বা অ্যাপেল, এলোতে লম্বা অ্যাপেল, এমেতে মোটা অ্যাপেল, এমেতে মোটা অ্যাপেল, এনেতে নতুন অ্যাপেল, এনেতে নতুন অ্যাপেল, বিয়েতে পাতলা অ্যাপেল, বিয়েতে পাতলা অ্যাপেল, কিউতে কুইকুই অ্যাপেল, কিউতে কুইকুই অ্যাপেল, আরেতে রোগা অ্যাপেল, আরেতে রোগা অ্যাপেল, এসেতে শুকনো অ্যাপেল, এসেতে শুকনো অ্যাপেল, বিয়েতে তাবড়া অ্যাপেল, তাবড়া অ্যাপেল, তাবড়া অ্যাপেল, তাবড়া অ্যাপেল, তাবড়া অ্যাপেল। এটা কি হলো? আপনি অ্যাপেল বলতে বলেছেন, সবে অ্যাপেল ঢুকে দিয়েছি। আমার মাথা করেছো? নিজেই বলছি অ্যাপেল বলতে দিও। একটা টেনে চল লাগাবো। বাড়ি ছেলে কোথাকার? কবিতাটা মুখস্থ করেছিস? কোন কবিতাটা বলুন? আতা গাছে তোতা পাখি ফাটিয়ে দেবো। বল। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, মাঝ রাতে জেগে দেখি পাশে নেই বউ, কি করি কি করি ভেবে না পাই, সবার শেষে পড়লো মনে আমার বউ নাই, বউ নাই, বউ নাই, বউ নাই, ঢিঙ্গাছি পাটল। কবিতাটা বই থেকে মুখস্থ করেছিস? বাবা এই কবিতাটা রবি ঠাকুর রচনা করে আমার বাবাকে দিয়েছিল, আমার বাবা আমাকে দিয়েছে, বলছে তুই পড়বি তোর বড় বড় দাঁড়ি হবে। কি হবে? বড় বড় দাঁড়ি রবি ঠাকুরের মতো। সবসময় খালি বদমাইশি শুধু বলুন। কি করিস, কি পারিস আমাকে একবার বলবি? কি পারি মানে আপনি জানেন আমি এই কবিতাটাকে খুনি বাউল গান করে দিতে পারি। এই মাটির গান। তুই এখন গান গাইবি? সত্যি বলছি পুরো কুত্তার গলায় গাইবো। দাঁড়া। হ্যাঁ আচ্ছা আমাদের পটল একটা গান গাইবে বলছে, সবাই কি শুনবে? শুনবে বলছি শোন। হ্যাঁ ভালো করে। হ্যাঁ কারণ আমার মান সম্মানের ব্যাপার। মান সম্মান নিয়ে কোনো চাপ নেবেন না, ওকে আমি প্যান্ডেলের মাসে ঝুলিয়েই ছাড়বো, কোনো চাপ নেই। দাঁড়ান আরেকবার চার্জ নিয়ে দিতে দেয়। আচ্ছা পটল। হ্যাঁ এটা কি চার্জ? এটা কুত্তা চার্জ। ওরে আতা গাছে তোতা পাখি, ওরে আতা গাছে তোতা পাখি, ওরে ডালিম গাছে তেজে মো, মাঝরাতে জেগে দেখি পাশে নেই বউ ভোলা মন, মাঝরাতে জেগে দেখি পাশে নেই বউ, আতা গাছে তোতা পাখি, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে তেজে মো, মাঝরাতে জেগে দেখি পাশে নেই বউ ভোলা মন, মাঝরাতে জেগে দেখি পাশে নেই বউ, কি করি ভেবে না পাই, সবার শেষে পড়লো মনে আমার তো বউ নাই, আমার তো বউ নাই, আতা
গাছে তোতা পাখি, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে তেজে বউ। মাঝরাতে জেগে দেখি পাশে নেই বউ ভোলা মনু, মাঝরাতে জেগে দেখি পাশে নেই বউ ভোলা মনু, মাঝরাতে জেগে দেখি পাশে নেই বউ ভোলা মনু, মাঝরাতে জেগে দেখি পাশে নেই বউ। কি হচ্ছে? মাটির গান না ওই জন্য টেনে টেনে গাইতো। আমি তোকে টেনে পুরো দুভাগ করে দেব, বাবাকে ডাকবো। একদম আর গান গাইবি না তাহলে? এবার আমি দুটো প্রশ্ন করছি, তার উত্তর দে। কি বলুন? বল। হ্যাঁ, আমাদের দেশে হ্যাঁ সব থেকে ক্ষমতা কার বেশি? মদন কাকার। পটল। কি পটল? জানেন মদন কাকার কি পেশি? আমাদের দেশে 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 আমাদের দেশে সব থেকে ক্ষমতা কার বেশি? ও আমাদের দেশে, আমাদের দেশে সব থেকে ক্ষমতা বেশি হলো ফুচকাওয়ালা। কার? ফুচকাওয়ালা। ফুচকাওয়ালা? হ্যাঁ, যে কোটিপতি করে রাস্তায় বাটি হাতে দাঁড় করিয়ে দেয়, প্রচুর ক্ষমতা। পাগল হয়ে যাব। কি পাগল হয়ে যাব? আপনার ক্ষমতা আছে, আপনি রাস্তায় কোটিপতিকে দাঁড় করান তো দেখবো। এবার যে প্রশ্নটা করছি, হ্যাঁ ঠিকঠাক উত্তর দে, না তোর একদিন কি আমার একদিন আজকে। কি বলুন? বল। হ্যাঁ, পৃথিবীতে সব থেকে দ্রুত গতি কার? ক্ষতি কাকার সাইকেল। পটল। পটল বলেছি পাকা মুখ করবি না। আপনি জানেন কিছু ক্ষতি কাকা কি জোরে সাইকেল চালায় পৃথিবীতে? ও পৃথিবীতে, পৃথিবীতে সব থেকে দ্রুত গতি হলো পাতলা পায়খানা। কিসের পাতলা পায়খানা? কিস? ছি ছি, যার হয় সেই বুঝতে পারে। বাথরুমে জল নিয়ে যাবার টাইম নেই, কখন মাল পিচিক করে বেরিয়ে গেছে। কি গতি বাবা! আচ্ছা পটল, হ্যাঁ তুই যেরকম পড়াশুনো করিস, হ্যাঁ তুই বড় হয়ে কি হবি বাবা? বড় হয়ে আমি গোয়েন্দা হবো। কি হবি? গোয়েন্দা, বড় বড় রহস্য উদ্ঘাটন করবো। নিজেই একটি রহস্য। কি রহস্য জানেন? আমি এখন থেকে গোয়েন্দাগিরি করি। এখন থেকে? হ্যাঁ এখন থেকে, বাবা মায়ের উপরে গোয়েন্দাগিরি। কি ছেলে! কি বাবা মায়ের উপর? আপনি কি জানেন বাবা মা রাতের বেলা ঘুমিয়ে যায়, আমি কিন্তু জেগে থাকি। তুই জেগে থাকিস? হ্যাঁ, একদিন ঘুমিয়ে গেছিলাম, ব্যাস কেস করো। কি হলো? অর্ধেক সম্পত্তি হাতছাড়া। কি করে? কি করে আবার? আমার একটা ভাই হয়ে গেল, যে বুঝবে সে হাসবে, আমার বাবার কি। আমি যদি তোর মা হতাম, হ্যাঁ তোকে বোঝাতাম কি কেমন করে গোয়েন্দাগিরি করতে হয়। দাঁড়ান এক মিনিট, বাবাকে ফোন করব। এই কি তোর কাছে ফোনও থাকে? আপনার বাবার কি? আমার বাবা দিয়েছে। হ্যালো বাবা, কোথায় আছো? তাড়াতাড়ি চলে এসে, তোমার লটারি লেগে গেছে, দিদিমণি মা হবে বলছি। তো চলো সবাই মিলে একটু মজা করলাম। সবাই মজা করলে? চলো মজা করেছে সবাই। আর ক্যামেরা দাদা হাসছো না, ক্যামেরা করছো করছো? হ্যাঁ দাদা, ভালো করে দেখা যাচ্ছে কিনা দেখো তো। ঝিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা এসেছে? হ্যাঁ আছে আছে, এসেছে ক্যামেরা, এসেছে। যদি না আসে দূরবীন লাগিয়ে দেন সামনে, মাল চলে আসবো। ঠিক, কারণ ফিগারটা তো সবাই দেখতে পাচ্ছে না। হ্যাঁ, ও তো আপনি নিজে যেন বাঁশ বনের একদম মোটা বাঁশ। ইয়েস। হ্যাঁ ইয়েস, তোর 14 গুষ্টি অ্যাস। অ্যাস কাকে বলি? কি গায়ে টাচ করবেন না, একদম চোখ ফোল্ডার কে খুল বেশি না বকে। হ্যাঁ এবার অনুষ্ঠানটা শুরু করতে পারি? কার অনুষ্ঠান? আমি চলে যাই। কেন যাবেন? চলে যাই থাকুন না, আমি তো আপনাকে ভালোবাসার চোখে দেখি নাকি। আরে ইনি কে, সাউন্ড ম্যান? কেন চো দাদা, নমস্কার। তো আসুন না, আপনাদের সবার জন্য এই মুহূর্তে আরো একবার গানে ফিরতে চাই। একদম, হ্যাঁ একদম গানে। আর যিনি প্যাড বাজিয়েছিলেন, ভালো লোক, ভালো দাদা, থ্যাংক ইউ দাদা, দারুণ বাজিয়েছেন। আপনার এই দাঁড়িটা হেভি মাল, হেভি দাদা। তবে ভুঁড়িটা কমান, তাহলে আরো হ্যান্ডসাম লাগবেন। হেভি ওর নিজের নেই না, ওই জন্য হিংসে হচ্ছে। হ্যাঁ আর দাদা, আপনার ভুঁড়ি আছে, তার উপরে আবার এখানে গিটার। হ্যাঁ ভং জান, মানে যারই ভুঁড়ি দেখে ওর আগে হিংসে হয় না। ভুঁড়ি নয়, আর দেখো দাদা, এ যেন জাম্বুবান, এই যে যে দাদা, যে আমাদের কি অনেক অনেক কিছু ড্রাম ফাম বাজে। আমি একটা কথা বলি দাদা, তোমার একটু ওকে দিও তো, কারণ ওর ভীষণ হিংসা হয় মোটা মানুষ দেখলে। এত জোরে তাকাবেন না, ওইখানেই মাল ফিকা হয়ে পালিয়ে যাবে।
তাকানার কি আছে? তাহলে ভাবো বিপ্লব ভালো ছেলে, ওর মেয়ের নাম হিমেল, খুব ভালো ছেলে, ওটা নিয়ে কিছু বলবেন না। উনি বলছে বিয়ে হয়নি। কে বলছে? ওই তো কার বলছে বিয়ে হবে? ওর বাবাজিকে ঠুল্লু। চলো চলো